শীতের কনকনে ঠান্ডায় এভাবেই রাজধানী ঢাকার তেজগাঁওয়ে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে শুয়ে আছেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। কাছে যেতেই জানা যায় তার নাম জসিম। হাসিনা নামের এক মায়ের গর্ভে তার জন্ম হলেও জসিমের দাবি তার পিতা দুজন। তার দুই পিতা নোয়াখালী ও চট্টগ্রামের বাসিন্দা বলেও দাবি করেন জসিম নামের এই ব্যক্তি। এক বাপ হচ্ছে নোয়াখালিয়া, এক বাপ হচ্ছে চিটাইঙ্গা, এক বাপ খলিফা মনন খলিফা, এক বাপ আব্দুল লতিফ। বিদেশে আসিলাম যে এইখানে আর কি দুবাইতে, তার আমি স্যালারি দেয়া বেতন দেওয়া দিলাম। এক মাইয়া একটা মাইয়া সাথী বিয়ে করে গেছে জি। আমি চিটাইং গাড়ি চালাইছিলাম, ব্যবসা করতাম, মানে পাড়া ভাঙ গেছে, আর মালিকের কিছু টাকা পয়সা দেওয়া চলি। যার সত্যতা তুলে ধরেন আশপাশের বস্তিবাসী। বিদেশ আসিল, আগে ভালো আসিল, বিদেশ করে আইছে, বিদেশ করে আর পরে এতে মাতা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। না বাপ নাই, মা আছে, মা ওর ভালো এখনো ভালো কইজন খায় বলতে পারি না। বিয়ে করাইছিল, বউ গেছে গা, অনেক খুঁজে মাইকে খায় মানুষের কাছে। খুঁজে মাইকে এই হানি মধ্যে খুঁজি মাইকি খায়, আর কোনো দূরে যায় না। আর যা কামাই করছে না সব ওর মার কাছে পাঠাইছে। তাদের কাছ থেকে আরো জানা যায় জসিমের জীবনে ঘটে যাওয়া এক নির্মম কাহিনী। জসিম এক সময় বিদেশ ছিল, বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করছে, কামাই করে মারে দিছে। মায় আড়ি আড়ি ছেলে যেটা পছন্দ হয়েছে এটার কাছে হাঙ্গা বইছে, সম্পূর্ণ টেয়ারশো গেয়ন পাগল। এক সময় জসিমের স্ত্রী সন্তান সহ ছিল সুখের একটি সংসার। প্রবাসে অনেক কষ্ট করে দেশে পাঠিয়েছেন অর্থ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, স্ত্রী সন্তান সহ তার মা বাবাদের কেউই নেই আজ তার সাথে। এতে হয়েছেন মানসিক রোগী। ও বাইরে দেশে গেছিল, বুঝছেন, বাইরে দেশে গেছিল, টাকা পয়সা গুলো দিছিল, এডি মানছে, আত্মসম্পত্ত করছে, বউ করছে, মা করছে, এইটা কইরে টাইরে পাহাড় রাস্তা টাকার সোগে পাগল হয়ে গেছে। রাস্তার অলিগলিতে থাকা জসিমের এখন তার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা পথের কুকুর। মানসিক ভারসাম্যহীন জসিম মনে করেন মানুষ বিশ্বাসঘাতক হলেও পথের কুকুর কোনোদিনই তাকে ছেড়ে যাবে না, করবে না বিশ্বাসঘাতকতাও। ভোরের পাতা, নিউজ ডেস্ক।